এই মুহূর্তে আমরা আছি ন্যাশনাল ইংলিশ স্কুল, যেটি বাগুইআটি ভিআইপি রোডে অবস্থিত, সেখানকার সামনে। সেখানে আমরা শিক্ষায় যে দুর্নীতি শুরু হয়েছে এবং শিক্ষার যেভাবে ব্যবসায়ীকরণ, চলুন আজকে আপনাদের একটি নতুন ব্যবসার সন্ধান দিই। যাই হোক, মোদ্দা কথা, শিক্ষা নিয়ে ব্যবসা চলছে এবং তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। এবং আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে আপনারাও এই আন্দোলনে যুক্ত হতে পারেন, এবং আপনাদেরও যদি এরকম মনে হয় যে আপনারা কোনো স্কুলে কোনো গার্জেন মনে করছেন যে সেখানে আপনার সন্তানের এক্সটর্শন চলছে বা আপনার এক্সটর্শন চলছে বা শিক্ষা নিয়ে ব্যবসা চলছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা প্রত্যেকে গিয়ে তার প্রতিবাদ করবো। একজন প্রিন্সিপাল, মানে স্কুলের প্রিন্সিপাল হয়ে কি করে বলতে পারেন যে ওনার মাথায় স্থানীয় প্রভাবশালীর হাত আছে? একটা বাচ্চা কি বললো না বললো দিয়ে ওনার কিছু যায় আসে না, এবং গর্বের সঙ্গে উনি ডিক্লেয়ার করেন যে উনি ব্যবসা করছেন এবং ব্যবসা করবেন। উনি ওনার প্রতিনিধি দিয়ে অভিভাবককে ফোন করে বলেছেন 2 লাখ টাকা দিলে উনি তার সন্তানকে 11 থেকে 12 প্রমোশন দিতে পারেন। যেহেতু বাচ্চাগুলো ওই স্কুলের টিচারদের থেকে প্রাইভেট টিউশন নেয়নি, মানে মাসে 1-1টা সাবজেক্টে 2000, 5টা সাবজেক্ট মানে 10,000, জাস্ট ইমাজিন 5টা সাবজেক্টে 10,000 করে মাসে মাসে তাদের প্রণামী দিতে হবে, কজন গার্জেনের পক্ষে সম্ভব বলুন তো? যদি অন্য কোনো স্কুলে এই ধরনের অন্যায় কোনো সন্তানের সাথে হয়, সেক্ষেত্রে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের একটাই এজেন্ডা, চিলড্রেন ফার্স্ট। এই স্কুলের ব্যাপারে আরও অনেক তথ্য আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে, সেগুলো আমরা একটু ভেরিফাই করে দ্রুত পরবর্তী এপিসোডে আপলোড করব। সুন্দরবনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করেছি এবং সেখানে বাচ্চাগুলো না আসতে পারলে ওদের মানে 104 জন নিয়ে তারা স্কুলে চলে আসে। ন্যাশনাল ইংলিশ স্কুল, উই আন্ডারস্ট্যান্ড দ্য ইমেলস রেসপন্সিবিলিটি দ্যাট কামস উইথ নার্চারিং ইয়ং মাইন্ডস অ্যান্ড গাইডিং দেম টুয়ার্ডস দেয়ার ফুলনেস পোটেনশিয়াল প্র্যাকটিস। দেখুন, ডেমোক্রেসি এডুকেশন সিস্টেমে থাকা উচিত, সেটা প্রাইভেট স্কুল হলেও। যে টিউশন নেবে তাকে আগে থেকে কোয়েশ্চেন পেপার দিয়ে দেবে, তাহলে আপনারা বাড়িতে কোয়েশ্চেন পেপার নিয়ে সব বাচ্চাদের টেস্ট নিয়ে আমার জন্য সব বাচ্চার টেস্ট নেওয়া শুনলেনই তো না, শুনুন আগে, ইংলিশটা বুঝতে অসুবিধা আছে, বাংলা পড়ে নেবো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইংলিশ স্কুল, এটা ওনার হাতে দিয়ে দাও, এটাই আমাদের দাবি। আর ওটা লাস্টে এম্পাওয়ার্ড এডুকেশন এন্ড প্রাইভেট টিউশন, লেট লার্নিং ফ্লারিশ ইন দ্য ক্লাসরুম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা মাইনর বলে তারা বলতে পারে না, অন্যান্য গার্জেনরা তারা অনেকেই ফোন করেছে আমাদের, কিন্তু আমরা মানে তাদের অত সাহস হবে না, তারা এসে এখানে ধর্ণা দেবে। আপনি দাবি করলে উনি দাবি মারবেন, কোন শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না। যদি পেশেন্ট অসুস্থ হয় তখন আপনার ডাক্তারকে কি বলে, কি বলেন যে কেন আমার আমার পেশেন্ট সুস্থ হলো না? তো টিচারদের বেলা বাচ্চা খায়,
আমি তো আমার টিচার কাছে একটা ব্রিজ ভেঙে পড়লে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে সমস্যাগ্রস্ত করা হয়, কিন্তু অ্যাজ এ টিচার তো একটা ফেলিয়ার, ইয়েস ফেলিয়ার, তখন স্টুডেন্টকে কেন ফেল করানো হবে? শিক্ষা ক্ষেত্রে টাকা নেওয়া মানছি না, মানব না, মানছি না, মানব না, শিক্ষা ক্ষেত্রে প্রাইভেট টিউশনের জুলুম মানছি না, মানব না, মানছি না, মানব না, আর সেই জন্য আপনারা সেই বাচ্চাদের মন নিয়ে ব্যবসা করবেন? এটা হতে পারে না, বাচ্চারা বলতে পারে না, বলেই তো বাচ্চাদের জন্য চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট, কারণ তারা নিজেদের দাবি বলতে পারে না, তারা বলতে পারে না টিচার বুলি করে, এখানে হাসাহাসি করে একটা স্টুডেন্টকে নিয়ে, স্টুডেন্টদের নিয়ে, আমি বলবো না, নাম নেব না, দেশ দেশের বাচ্চা বলা হয়েছে সেই বাচ্চাটাকে, কারণ তার মা গৃহ সহায়িকার কাজ করে, পেট কেটে ফিস দেয়, তারপরে তাকে ফেল করে দেওয়া হলো, কারণ তার ক্ষমতা নেই, ক্ষমতা ছিল না প্রাইভেট টিউশন নেওয়ার, মাসে 10,000 টাকা করে প্রাইভেট টিউশন দেওয়া কে পারে বলুন তো? আমি মাস স্কুলের মাইনা দেবো, প্রাইভেট টিউশনের মাইনা দেবো, মানে জুতো কিনবো স্কুল থেকে পয়সা দিয়ে, জামা কিনবো, মোজা কিনবো, চুলের ফিতে কিনবো, বেল্টেও এনিএস লেখা, টাইটেও এনিএস, মানে জাঙ্গিয়া ইনার গার্মেন্টস বাদ দিয়ে সব জায়গায় এনিএস লেখা জামা কাপড় কিনবো, কিন্তু পড়াশোনাটা না 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 স্কুল থেকে পাবো না, টাকা দিয়ে কিনতে হবে, টিউশন প্রাইভেট টিউশন দিয়ে কিনতে হবে, তাই তো? হ্যাঁ, আপনারা ট্রাস্ট ভুলে যান, আপনারা যে স্কুলের প্রিন্সিপাল নিজে চেয়ারে বসে বলছে আমি ব্যবসা করছি, হ্যাঁ আমি ব্যবসা করছি, আরে বাবা আপনারা তো ট্রাস্ট, আপনারা বোঝেন না, এতটাই অশিক্ষিত, ট্রাস্ট ব্যবসা করতে পারে না।